राधे राधे বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছিলে আমাদের ছোট্ট কৃষ্ণার ফার্স্ট ফ্লাইট যাত্রা। এবার সেকেন্ড পর্বে তোমরা দেখতে চলেছো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটা ওলা করে আমরা হোটেলে পৌঁছে গেছি। এবার আমাদের হোটেলটির নাম হচ্ছে র্যাডিসন হোটেল। তো আমরা আমাদের হোটেলে নেমে গেছি, এবার আমাদের রুমে যাচ্ছি। সিস্টেম দেখো, এখানে কার্ড দিয়ে খুলবে। কার্ড দিয়ে আছে, শুনো, আসো এদিকে আসো। রুমটা বেশ বড় রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর গুছানো। এইটা বেড দেখো, এখানে টিভি দেওয়া আছে, এখানে মিরর আছে। ও বাহ, ওয়েলকাম এর জন্য দেখো কি আছে এখানে। আরে ছোট্ট করে কেক রাখা আছে। এটা বাইরের দৃশ্য দেখো, এত বড় একটা উইন্ডো, উইন্ডো থেকে বাইরের দৃশ্য দেখো। তো তোমরা দেখতে পেলে রুমটা কত সুন্দর হয়েছে, আর একটা খুব সুন্দর ভালো লাগলো যে আমাদেরকে ওয়েলকাম করার জন্য একটা ছোট্ট কেক রাখা হয়েছে। দেখো লেখা আছে ওয়েলকাম টু র্যাডিসন হোটেল, আর ছোট্ট কাপকেকের মতো রাখা রয়েছে। এখান থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে বাইরে। আমার কৃষ্ণা বিছানায় খেলো করছে। এইটা বাথরুম তোমরা দেখতে পাচ্ছ, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। এটা মনে হয় হট ওয়াটার, এটা কোল্ড। এইভাবে ওপেন করতে হবে। বডি লোশন দেওয়া আছে র্যাডিসন হোটেলে, শাওয়ার ক্যাপ আছে, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা আছে, ভ্যানিটি কিট, টুথপেস্ট, শেভিং কিট, বডি ওয়াশ, কন্ডিশনার, কম রয়েছে। আর এখানে একদম কাচের দরজা, এখানে শাওয়ারে স্নান, খুব সুন্দর খুব সুন্দর। এখানে বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু রাখা রয়েছে, টাওয়াল রাখা রয়েছে। গেটটা এখন বন্ধ করছি। ও আচ্ছা, এটা আমি বুঝলাম না, এটা খুব পাওয়ার বলে মনে হচ্ছে, কিসের জন্য এটা? ও মাই গড, একদম বড় বড় চোখ মুখ দেখা যাচ্ছে। তো এখানে আমাদের একটা সিঙ্গেল বেড লাগানো আছে, একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড। রাধে রাধে, তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, তোমাদেরকে দেখাবো যে লাঞ্চের সিস্টেম কিরকম ভাবে আছে এখানে, চলো যাই। আমাদের রুম ছিল ফোর্থ ফ্লোরে, তাই লিফট করে গ্রাউন্ড ফ্লোরে ফুড কোর্টে যাচ্ছি লাঞ্চ করতে। কৃষ্ণা একটু হয়রান পরেশান, এটা কি করে হলো? আমি কি করে? হ্যালো প্রতীক্ষা, তো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এর নাম হলো প্রতীক্ষা, এখন বাংলাতে বলছি, কিছুক্ষণ পরে আমাকে হিন্দি বলতে হবে, আমার টুটাফুটা হিন্দি। আজকে ব্লগ বানাচ্ছি, খুব ভালো, খুবই ভালো। হ্যাঁ, নাইট থেকে নিচ্ছি, কালকে সকালে একটুখানি নিব, কালকে কিংবা পরশু নিব, সময় পাচ্ছি না আসলে। তো তোমাদের এখানে কি কি সার্ভিস দেওয়া হয় বলো, সার্ভিস কেমন? ভালো, অনেক ভালো। সবাই র্যাডিসন হোটেলে আসবেন, গুরগাঁও আসবে, ঠিক আছে? র্যাডিসন সেক্টর 49 এ আছে। আচ্ছা, আর এখানে খাবারের
খাবার ফুড কোয়ালিটি ভালো আই থিংক ম্যাম তো ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সব করেছেন তো উনি ভালো রিভিউ দিতে পারবেন আর আমারও ব্লগ চ্যানেল আছে প্লিজ সাবস্ক্রাইব করে তো চ্যানেলের নাম প্লিজ চ্যানেলের নাম হলো প্রকু প্রকুস ওয়ার্ল্ড প্রকুস ওয়ার্ল্ড ইয়েস তো তোমরা দেখতে পাচ্ছো চ্যানেলের নাম বললো তোমরা অবশ্যই আমি তোমার চ্যানেলের লিংকটা দিয়ে দিব ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম ঠিক আছে চলো তাহলে আমরা ডিনার করি হ্যালো হ্যালো তো আপ দিখা সকতে হো ক্যাফে মে কেসে চলতি হ্যায় হ্যাঁ আমরা দিখাতে হবে খানা পিনা ওকে ম্যাম তাই দিখা দিছি हाय आपका नाम अशोक कुमार मैम बुफे बहुत अच्छी लड़का सॉरी लड़की बोल ये हमारा बुफे है नाइट में 3 मिर्च का पनीर रहेगा 3 टाइप ऑफ कैप्सिकम रहेगा इसके अंदर देखो दिखने में कितना लजीज लग रहे हैं ये मैम मलाई कोफ्ता क्रीम पेस्ट का रहेगा ये भी देखने खाने का मन करता है पाठाई की सब्जी रहेगी हाँ पाठाई मतलब दाल का रहेगा अच्छा और ये कटहल भी रहेगा कटहल ये देखो कटहल हम बंगाली लोगों का बहुत पसंदीदा चीज पापड़ ये पापड़ तो रहेगा सर ये दाल पालक दाल पालक रहेगा पालक इसमें ऐड किया हुआ है मतलब बहुत सारी वैरायटी मिलती है जी तीनों टाइम मिलती है जी स्टीम राइस रहेगा राइस की क्वालिटी भी बहुत अच्छी है मतलब डे बाई डे चेंज रहता है ना हाँ ये दाल मखनी जैसे नहीं रहते दाल मखनी दाल मखनी आप देख लो तो ढाबा स्टाइल जैसे लग रहे जी मैम ये रहेगा हमारा आइसक्रीम रोल टू टाइम स्टार्टर रहेंगे दो वेज दो नॉन वेज ये बीटरूट के कबाब रहेंगे और ये रहेगा हमारा स्प्रिंग रोल हाँ ये बहुत अच्छा जी होता है ये हमारा बीन्स में रहेगा हैरिकॉट बीन्स जी मैक्सिकन राइस है देसी भी मिलेगी आपको इधर विदेशी भी मिलेगी कॉन्टिनेंटल इंडियन और मल्टी क्यूजिन रेस्टोरेंट है मैम और 3 पेपर नूडल्स रहे हैं नूडल्स देख लीजिए चिल्ली पनीर ग्रेवी रहेगा खाने में बहुत जी मैम ये रहेगा हमारा सब डेजर्ट ये हमारा बेकरी का रहेगा इसमें एग एग रहेगा इसके अंदर सब कुछ यहाँ पे ही रेडी होता है ना जी ये एग वाला है ना जी मैम मैंगो डिलाइट स्पॉन्ज रसगुल्ला আর সাজানোটা তোমরা দেখতে পাবে সাজানোটা দেখতে পাবে এত সুন্দর করে ডেকোরেশন ডেকোরেশন দেখো সবই খাने की चीज है आप लोगों को लगेगा ये बस डेकोरेशन है पर सभी खाने की चीजें ये खाने का चीज नहीं रहेगा खाली ये रहेगा ये ये बाउल्स के अंदर लगा हुआ है बाकी ये सिवाई रहेगा चमचम रहेगा चमचम बंगाली रसगुल्ला एंड कलाकंद रहेगा कलाकंद मिल्क रहेगा ये भी मूस रहेगा और गुलाब जामुन गरम गरम गुलाब जामुन धुआं उठ रहा है इसमें से ये रहेगा ब्रेड बटर पुडिंग ये भी देखो धुआं उठ रहे असोटेड ब्रेड रहेगा भैया का नाम है अंकित बहुत अच्छे सर्विस देते हैं मैम ये रहेगा हमारा ये भी बेकरी का आइटम रहेगा ड्राई केक स्लाइस रहेगा पाइनएप्पल पेस्ट्री रहेगा ये पिटी वो रहेगा और मतलब असोटेड वो रहेगा बहुत सारे चीज़ें मतलब आप समझ नहीं पाओगे आप खाओगे क्या इतना सारा खाना मेक योर बोन सैलेड रहेगा इसमें से आप ये ऐसे भी ले सकते हैं हाँ। बाकी इसके ड्रेसिंग भी है हाँ। ड्रेसिंग भी यूज कर सकते हैं इसके साथ आप खुद बना के खा सकते हैं जी खुद बना के जो भी ड्रेसिंग चाहिए हाँ। वो ले सकते हैं बाकी ये हमारे बना हुआ है ऑलरेडी जी ये क्रीम बेस पे क्वांटिटी बेस पे है ये हमारा क्वांटिटी बेस पे रहेगा ये हमारा ये भी क्वांटिटी बेस पे रहेगा सारा कुछ है इसमें सैलेड सब क्वांटिटी बेस पे वेजिटेबल रायता भी है जी प्रॉपर्टी वाला आप लोग
देख सकते हो। आप जरूर आना रेडिसन होटल में। सूप भी है, ये भी हर दिन चेंज होते रहते हैं, डेली एक जैसे नहीं होते, हर दिन चेंज होते हैं। लोगों का चिकन सूप रहेगा, चिकन सूप रहेगा, बाकी लाइव हो पास्ता रहेगा। कृष्णा का तो इधर फ्रेंड मिल गया बहुत सारे। लाइव में पास्ता रहेगा, कोई कितना कटा यहाँ पे बनता है सारा पास्ता रहेगा, पास्ता वगैरह अंदर डोसा वगैरह मॉर्निंग में बनता है। और अंदर क्या होता है? अंदर हमारा किचन, किचन है अंदर, बाकी पेस्ट्री शॉप, पेस्ट्री शॉप, पेस्ट्री शॉप भी है पीछे। हाँ, वो नहीं लिया। अब हम आपको दिखाएंगे रेडिसन होटल का पेस्ट्री शॉप। इन लोगों का डेकोरेशन बहुत अच्छी है, केक एंड पेस्ट्रीज, वेज नॉन वेज सब कुछ मिल जाएगी। কথা বলে রাখি, এই পেস্ট্রি শপটি হোটেলের মধ্যেই, কিন্তু এগুলো নিতে হলে পে করতে হবে, এগুলো বুফে সিস্টেমের মধ্যে পড়ছে না। এক চিজ দেখালে আমি আপ লোগোকো, ডো ব্রেড দেখো, ইনকা ইয়ে ক্রোকোডাইল না? ইয়েস, ক্রোকোডাইল জেসা দিখ রহা হ্যায়, ক্রোকোডাইল হি হ্যায়। मैंने फर्स्ट टाइम देखा इस तरीके का ब्रेड, फर्स्ट टाइम देखा मैंने। तो ये ब्रेड भी मिल जाएगी। इखाने अनेक वैरायटी कुकीज, चॉकलेट, पेस्ट्री आछे, तुम्हारा चाहले नीते पारो, किन्तु पे करते होबे। सब कुछ लिखा हुआ है, कौन सा कोर्स है, ब्रेड है, कुकीज रहेंगे। कभी भी इधर, फिर भी आप लोगों को दिखा देते हैं। कई लोगों को शौक होता है जैसे सिंगिंग वगैरह करने का, सिंगिंग होती है इसमें। तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके, मैं तुझको कितना चाहता हूँ कि तू कभी सोच ना सके। तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके, मैं तुझको कितना चाहता हूँ कि तू कभी सोच ना सके। যেগুলো খাই এখানে ভেজ ফুল খাই, আর আপনারা যাদেরকে দেখছেন খুব 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 হেল্প করে, বাবিন্দর 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 শ্রীবাস্তব ভাইয়া, এই ভাইয়া সার্ভ কর রে বহ অচ্ছে তর একদম
प्रोफेशनल। देख लिए, डेकोरेशन बहुत अच्छी है। फ्रेंड बन गई है, ऐसे फ्रेंडली है, सब फ्रेंडली है। এবার ব্রেকফাস্ট, তোমাদের সাথে তিন টাইমের বুফে সিস্টেম আমি খাবার দেখালাম, আলাদা আলাদা শর্ট করে আমি ভিডিওগুলো নিয়েছিলাম তিন টাইমে। সত্যি খুব ভালো ছিল খাবারগুলো, আমার তো ভালোই লেগেছে মোটামুটি। ব্রেকফাস্টে পরোটা, পনির পরোটা, তারপরে কর্ন মশলা, আসলে এক এক দিন এক এক রকমের আইটেম করে থাকে এরা, প্রতিদিন একই রকম থাকে না। ইডলি ডোসা অনেক ধরনেরই মানে তোমরা এখানে আইটেম পেয়ে যাবে। এখানে শেফ ব্রেড অমলেট তৈরি করছে, আর কত ফাস্ট এদের হাতের কাজগুলো, আর মুখে অল টাইম মিষ্টি একটা হাসি ক্যারি করে এরা। সব কিছু নিয়ে খুব ভালোই দিনগুলো কেটেছিল এই হোটেলে। তো আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম র‍্যাডিসন হোটেলে। তোমরা তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এই হোটেলে, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্যার এখন কিছু বলবে আমাদের। শেফের নাম লিটন, মিস্টার লিটন কিছু বলবে। হ্যালো বন্ধুরা, এই র‍্যাডিসন হোটেল গুড়গাঁও সোনা সিটি সেন্টার, আপনারা আসেন সবাই। এখানে তিনো টাইম বুফে লাগানো হয়, আর ব্রেকফাস্ট থেকে নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভেন আপ পার্টি বাটি বি করতে পারেন। আমাদের ব্যাংকুয়েটও আছে, আপনারা আসেন খুব এনজয় করবেন। আলাদা আলাদা ফ্লেভারের খানা লাগানো হয় এখানে, বেঙ্গলি ফুডও আছে। সিজন আমরা ফেস্টিভ্যাল করি, বেঙ্গলি ফেস্টিভ্যাল, আর মেনি ভ্যারাইটি আপনারা যখন ভিজিট করবেন তখন বুঝতে পারবেন। ম্যাম এসছে, ম্যামের থেকে বাকি আপনারা ফিডব্যাক নেবেন হোটেলের ব্যাপারে। একদম খুবই ভালো লেগেছে আমার এখানে এসে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। যা আমি আইটেম খেয়েছি খুব ভালোই লেগেছে আমার। তো তোমরা অবশ্যই এই হোটেলে ভিজিট করো। তো থ্যাংক ইউ স্যার আমাদেরকে এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আমরা নিশ্চয়ই আবার এগেন আসবো। থ্যাংক ইউ। তবে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। আজকের মতো এতটুকুই থাকলে। রাধে রাধে।